মনটা ঘুরে যায়। এদিকে আমি তোমার আঘাত দিয়ে কথা কই না, কিন্তু নিজের আমলটার দিকে দেখো, করো কি আর করো লাগছেন কি। এবার আলহামদুলিল্লাহ বললেন কয়বার, চারবার, তাও ঘুম আসতেছে না। আল্লাহর নবী বলেন, এবার আমার উম্মতে তিনবার যদি কুল হল্লার সূরা পড়ে, কোন সূরা কয়বার? আল্লাহর নবী বলে, একবারও যদি কুল হল্লার সূরা পড়ে, দশ সিফারা কোরআন পড়ার সওয়াব। দুইবার যদি কুল হল্লার সূরা পড়ে, বিশ সিফারা কোরআন শরীফ পড়ার সওয়াব। তিনবার যদি কুল হল্লার সূরা পড়ে, বিশটা মাথা রেখে আমি রসুল বলে যাই, তামাম 30 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ দিবে। কোরআন শরীফের একটু ফজিলত আগে বলছি, এবার আপনার আমল নামায় প্রত্যেক দিন এক কোরআন খতম দিয়ে আপনি ঘুমাইছেন, অর্থাৎ এক কোরআন 30 খতম, 30 পারা তো আপনি পড়েন নাই, পড়ছেন মাত্র তিনবার কুল্লু আল্লাহর সূরা, আর এক কোরআন খতমের নেকি আপনার আমল নামায় লেখা হলো। কবরের ভিতরে যেদিন যাবে, প্রত্যেক দিন যেই বান্দার আমল নামায় 30 পারা করে কোরআন খতমের নেকি থাকবে, বলেন বুকে হাত দেয়া, এই কবরটারে আজাব দিবে না আল্লাহ, কবরটা জান্নাত দিবে না রে। সবাই কইছেন না, কবরে আজাব দিবে না, কবরটা জান্নাত হয়ে যাবে কোন? তাই তো বলছিলাম রসুল বলে, আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আল হুফরাতুম মিন হুফারিন নিরাত। আল্লাহ কোরআন যদি আমল করো, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাবে। আর যদি টিভি দেখো, সিডি দেখো, সিরিয়াল দেখো, সিনেমা দেখতে দেখতে যদি ঘুমাও, কবরটা জাহান্নাম হয়ে যাবে। এই অবস্থায় যদি তোমার মরণ হয়, রসুল্লাহর হাদিস বলছি বাবা আমার কথা না, আল্লাহর নবী বলে, মানুষ যে আমল করতে করতে ঘুমাবে, হাসরের ময়দানে সে আমল করতে করতে উঠবে। এবার একটা যুবক ছেলে হেডফোন কানের ভিতরে দিয়া মা বাবা শুনবে, এই জন্য সেই গোপনে গোপনে খারাপ একটা নেকেট সিনেমার গান শুনতে শুনতে চোখে সেই সিনেমাটা দেখতে দেখতে ঘুমায় গেল। আল্লাহ না করে এই অবস্থায় তার মরণ হয়ে গেল রে বাবা। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কিয়ামতের দিনে এই যুবকটা যখন উঠবে, লেংড়া সিনেমা দেখতে দেখতে উঠবে হাসরের ময়দানে, এবার বলে আল্লাহর দরবারে বান্দার জন্য কোনো সুপারিশ চলবে না, তার আমলটাই তার জন্য জাহান্নাম যথেষ্ট হবে। কথা বলে তার আমলটাই তার জন্য জাহান্নাম যথেষ্ট হবে কি না, তার কোন সুপারিশ চলবে কোন? রাও করেন না কে, কোন সুপারিশে কাজে লাগবে না, যেহেতু ডাইরেক্ট তার আমল নামাতার সাথে। আল্লাহর নবী বলে, সেই কর্ম করতে করতে বান্দা ঘুম থেকে, ঘুমের অবস্থায় যদি মারা যায়, সেই আমল করতে করতে যে আমলে বান্দা মারা যাবে, হাসরের ময়দানে সেই আমল নামা নিয়ে উঠবে। এবার টিভি দেখতে দেখতে আপনি ঘুমাইলেন, সিনেমা সিরিয়াল দেখতে দেখতে ঘুমাইলেন, ঘুমের ঘরে আপনার মৌত হয়ে গেল রে বাবা। আল্লাহর নবীর কথা অনুযায়ী কিয়ামতের দিন আপনি সিনেমা দেখতে দেখতে উঠবেন, গান গাইতে গাইতে উঠবেন, জাহান্নামে যাওয়ার জন্য দ্বিতীয় কোনো দলিল লাগবে না। তাই দুইটা হাতে ধরে পায়ে ধরে বলছি বাবা যুবকেরা, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো না, আল্লাহর রসুলের সাথে চ্যালেঞ্জ করো না।